নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদত পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে শনিবার আগস্টের এক তারিখ ফজরের ফোনে আট তারিখকে ঈদ জামাতর ইমামতি কইছিল জমিয়তুল ফালাহ মসজিদুর খতিব ও জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। করোনার হারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানিয়ে নে নামাজ শেষে মুসল্লিয়ল কোলাগুলিতুন বিরত তাইল ঈদুর শুভেচ্ছা বিনিময় করে। একই মসজিদত দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়ে ফজরের ফোনে নটার সময়। দ্বিতীয় জামাতত ইমামতি কইছিল জামিয়াতুল ফালাহর পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক। নামাজ শেষে মোনাজাত দেশ ও জাতির মঙ্গল কামনাত আল্লাহর কাছে প্রার্থনা করায়। পবিত্র ঈদুল আজহার যেই তাৎপর্য সেটা আমরা মেনে চলবো। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা মেনে যথাযথভাবে আমরা কোরবানির পশু জবাই করব। তে আমাদের অনেকেই আছেন যারা কোরবানির ঈদ করতে পারছেন না, যারা হাসপাতালের বেডে করোনা আক্রান্ত হয়ে অনেকেই সুস্থ হওয়ার জন্য পাঞ্জা লড়ে যাচ্ছেন, তো তাদের প্রতিও আমাদের প্রার্থনা রইল। নিউজ ডেস্ক, সি প্লাস টিভি।